আসসালামু আলাইকুম, সবাইকে সুজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এবং আজকে তোমাদের সামনে নৌবাহিনীর গর্বিত অফিসার হতে গেলে অফিসার পদের মৌখিক পরীক্ষার ধরন, লিখিত পরীক্ষার ধরন এবং প্রাথমিক মেডিকেল পরীক্ষার ধরন, পাশাপাশি ISSB-র কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমাদের একাডেমিতে ISSB-র কোর্স করতে আসা একজন শিক্ষার্থীর সঙ্গে তোমাদের অনুরোধে আমরা তার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। কারণ তোমরা যারা আগামী দিনের অফিসার, যারা নৌবাহিনীর হবা, তাদের জন্য আসলে আমাদের এই সামান্য প্রয়াস। তো যাই হোক, আমি প্রথমে তোমার নাম পরিচয় একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেন, আমার বাসা রংপুরের মাহিগঞ্জি। আমি হচ্ছে বাংলাদেশ নেভিতে জয়েন করার জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম। কত ব্যাচে তুমি পরীক্ষা দিয়েছো? আমি স্যার হচ্ছে 2020 এ ব্যাচের ফার্স্ট গ্রুপে পরীক্ষা দিয়েছিলাম স্যার। আচ্ছা, এরপরে যখন পরীক্ষা তোমরা দিলা, বা তোমার পরীক্ষা কোন জায়গায় অ্যাটেন্ড করতে হয়েছিল? আমি যেহেতু রংপুরের, সেহেতু আমাকে ঢাকায় অ্যাটেন্ড করতে হয়েছিল। ঢাকার হচ্ছে স্যার বিএন কলেজে, মিরপুর। জি স্যার, মিরপুর 14 তে। আচ্ছা, তোমার কি মনে আছে তোমরা তোমাদের ওই পরীক্ষার দিনে কতজন গিয়েছিল? পরীক্ষার দিনে মোট কতজন গিয়েছিল এটা স্যার বলতে পারবো? হচ্ছে আমরা আর কি 20টা গ্রুপ ছিলাম, 20টা গ্রুপ ছিলাম, প্রত্যেকটা গ্রুপে 22 জন করে ছিল ওই দিন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মোটামুটি 20-22 জন করে প্রত্যেক গ্রুপে। জি স্যার। তো প্রথম হচ্ছিল তোমাদের কি হলো, মেডিকেল হলো নাকি প্রথম ভাইবেন? প্রথমে আমাদেরকে প্রিলিম মেডিকেল হয়েছে। আচ্ছা, মেডিকেল হয়েছিল। আর মেডিকেলের বিষয়টা একটু বলে, আসলে একজন ডিফেন্স অফিসার হতে চাইলে ডিফেন্স অফিসারের মেডিকেলের ধরনটা একটু আলাদা, কারণ তাদের জাজমেন্টটা অনেকটা আলাদা ধরনের হয়ে থাকে। ও অর্থাৎ ওভারঅল পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আসলে তারা সূক্ষ্ম বিশ্লেষণের মধ্যে দিয়ে একজন যোগ্য প্রার্থী বের করে। তো যাই হোক, মেডিকেলে তুমি ফিট হয়ে গেলে? জি স্যার, আমি মেডিকেলে ফিট হয়ে গেলাম। মেডিকেলে ফিট হয়ে দেন হচ্ছিল সেদিনই তোমাদের ভাইবা হয়েছিল। আচ্ছা, ভাইবা পরীক্ষার একটু আমরা অভিজ্ঞতাগুলো, তোমার অভিজ্ঞতাগুলো জানাবো সবাইকে। মানে তোমার কোন ধরনের প্রশ্ন আসছিল, বা তোমার কতজন অফিসার তারা ছিল, বা রুমের এনভায়রনমেন্টটা কিরকম ছিল, বা তোমার অভিজ্ঞতা কোনো আছে কিনা, এগুলো একটু যদি তুমি বলো ভাইবা সংক্রান্ত। আসলে আমি এর আগে কখনো ভাইবা দেইনি। অবশ্যই মানে ওটাই তোমার জীবনের প্রথম ভাইবা? প্রথম ভাইবা ছিল। আমি অবশ্যই একটু মানে ভীত ছিলাম ব্যাপারটাতে, কিন্তু আসলে যখন আমি মেডিকেল পরীক্ষার পর ভাইবাতে গেলাম, আমরা আমাদেরকে সবাইকে লাইন ধরে দাঁড়া করিয়েছিল। তা বিভিন্ন মানে স্টল আছে, ওই স্টলে অফিসারগুলো মানে অফিসাররা ভাইবা নিচ্ছিল। তখন মানে প্রত্যেকটা স্টলে দুজন করে অফিসার ছিল। আমি একটা লাইনে দাঁড়াইলাম, তো পাশের লাইনে আরেক স্টলে মানে অফিসাররা ভাইবা নিচ্ছিল। ওইখানে ভাইবা স্যার যতটুকু মানে 5 মিনিটে যতজন ভাইবা যতজনের ভাইবা নিচ্ছিল, আমি যে লাইনে দাঁড়াইছিলাম ওই লাইনে 10 মিনিটও অতজনের ভাইবা নিচ্ছিল না। আমি এটা খুবই ভয় পাইছিলাম প্রথমে, যে এখানে আসলাম এখানে যে কি হবে, খুব ভয় পাচ্ছিলাম। তারপর যখন আমার সময় আসলো, আমি ভাইবাতে ঢুকলাম, স্যারকে বললাম স্যার আমি কি আসতে পারি, স্যার আমাকে পোলাইটলি ভাবে আসতে বললো। আমি গেলাম, স্যার বসলাম, বসতে বললো স্যার, আমি বসলাম। কতজন অফিসার ছিলেন অফিসার? সেখানে দুজন অফিসার ছিল, দুজন অফিসার ছিল। স্যারদেরকে সালাম সম্মান দিলাম, স্যাররা বসতে বললো। তখন আসলে ভাইবাটা আমি যেটা বুঝলাম আর কি, ভাইবা দেওয়ার সময় যে আসলে ভাইবাটা খুব মানে ভীতিকর কোনো ব্যাপার না। এটা সবসময় আর কি নিজের সম্পর্কে জিজ্ঞাসা করে, যে আসলে আমি কেমন, আমার ফ্যামিলি কেমন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কোথা থেকে পড়াশোনা করেছি, এই সম্পর্কে আমাকে বেশি কোশ্চেন করছিল, আমাকে বেশি প্রশ্ন করা হয়েছিল। আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, আমি যেখান থেকে এসেছি, আমি যে জায়গা থেকে এসেছি, ওই শহরটা কেমন, এটা জানতে চেয়েছিল। আর কিছু সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন করেছিল তারা আমাকে। হ্যাঁ, মানে কিছু মানে খুব বেসিক জিনিস, মানে খুব যে কঠিন এমনটা না, খুব বেসিক জানাশোনার মধ্যে কোশ্চেন করেছিল, যে স্মৃতিসৌধের উচ্চতা কত, আমাদের বিশিষ্টের নাম। হ্যাঁ, এগুলোই খুব সাধারণ জিনিস কোশ্চেন করেছিল। আর আরেকটা আর দুটা কোশ্চেন করেছিল, যে আমি যে বাংলাদেশ নেভিতে জয়েন করতে চাই, কারণটা কি, আমি কেন জয়েন করতে চাই। এটা আসলে এই কোশ্চেনটা যে কোনো পরীক্ষাতেই সবসময় জিজ্ঞাসা করে, যে কোনো ধরনের ভাইবা হলে, যে তুমি যেই প্রফেশনে যাও না কেন, সেখানে সবসময় জিজ্ঞাসা করবে যে তুমি এই প্রফেশনে কেন আসতে চাও। তারপরে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশ নেভি সম্পর্কে তুমি কি কি জানো। হ্যাঁ, তারপরে আমাকে মানে তারা আসলে এমন ভাবে কোশ্চেন গুলো করতেছিল, মানে একটা প্রশ্নের উত্তর আমি না দিতেই আরেকটা প্রশ্ন করতেছিল। মানে আমাকে
আর কি বিভ্রান্ত বিভ্রান্ত করার চেষ্টা করতেছিল। তা আমাকে শেষে যে স্যার বলতেছে যে আচ্ছা তুমি কি ভয় পাচ্ছো, তুমি মনে হয় ভয় পাচ্ছ, তুমি মনে হয় নার্ভাস না, খুব নার্ভাস মনে হচ্ছে, তুমি কি পারবা, তুমি কি পারবা? আমি স্যারকে বললাম না স্যার আমি ইনশাল্লাহ পারবো স্যার, আমি আমার এইসব যোগ্যতা আছে স্যার ইনশাল্লাহ। এইভাবে স্যার আমার ভাইভাটা শেষ হয়েছে। মানে কত মিনিট ভাইভা হয়েছিল এটা? আমার আনুমানিক স্যার 7 মিনিটের মতো ভাইভা হয়েছিল। 7 মিনিট? জি স্যার। আচ্ছা, যখন তোমরা ভাইভার পরীক্ষা নির্বাচিত হলো, এরপরে তোমাদের কতদিন পরে লিখিত পরীক্ষা হলো? আমাদের লিখিত পরীক্ষা হয়েছিল স্যার 4 দিন পরে। 4 দিন পরে? জি স্যার। আচ্ছা, এখন একটু লিখিত পরীক্ষার বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, কারণ অনেকে হয়তো বা শুনছে বা দেখছে আমাদেরকে, কারণ তোমার পরামর্শগুলো নিয়ে কিন্তু তারা ওইভাবে প্রিপারেশন নেবে। তো লিখিত পরীক্ষা যখন তুমি অ্যাটেন্ড করলা, কয়টা বিষয়ের উপরে পরীক্ষা হয়েছিল আজকে সেটা? আমাদের বাংলাদেশ নেভিতে স্যার 3টা বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল। লিখিত পরীক্ষা আলাদা এবং স্যার আইকিউ পরীক্ষা আলাদা হয়েছিল। লিখিত পরীক্ষাতে ছিল স্যার সাধারণ জ্ঞান ইংলিশ, আর হচ্ছে স্যার বাংলা থেকে কিছু কোশ্চেন হয়েছিল, এমসিকিউ টাইপের ছিল, আবার স্যার ইংলিশ কিছু অ্যাব্রিভিয়েশন ছিল। আর স্যার আইকিউ পরীক্ষা হয়েছিল স্যার আমাদের 50টা, স্যার হচ্ছে নন ভার্বাল এবং ভার্বাল একসাথে মিলে 50টা পরীক্ষা হয়েছিল। আচ্ছা, আইকিউতে কত মার্কস ছিল? 50 মার্কস ছিল। আর লিখিত পরীক্ষা? লিখিতে স্যার 100 ছিল স্যার। 100 মার্কস ছিল। বুঝতে পেরেছি। তাহলে তুমি মোটামুটি একটা প্রিপারেশন ছিল বেদায় কিন্তু আসলে পাস করতে পেরেছো, তাই না? তো এখন যখন পাস করলা লিখিত পরীক্ষায়, কতজন তোমরা পাস করছো লিখিত পরীক্ষায়? স্যার আমার লিখিত পরীক্ষায় 300 জনের মতো পাস করেছি। 300 প্লাস পাস করছো আর কি। এখন পর্যায়ক্রমে এসএসবি চলছে। তো যখন তুমি লিখিত পরীক্ষার পরে এসএসবির প্রিপারেশন নেওয়া শুরু করলা, এসএসবির প্রিপারেশন শুরু করার আগে তোমার একটা মেন্টালিটি বা তোমার একটা অপিনিয়ন ছিল, বা এসএসবির প্রিপারেশন কিছুদিন নেওয়ার পরে তোমার এই অপিনিয়নের পরিবর্তনটা সম্পর্কে যদি একটু জানাও। আমি যখন লিখিতে পাস করলাম, পাস করার পর আইএসবি সম্পর্কে বিভিন্ন জায়গায় মানে ইন্টারনেটে আমি খুঁজলাম যে আসলে আইএসবিটা কি, তখন দেখলাম ওখানে 4 দিনের পরীক্ষা। তো দেখলাম কি কি পরীক্ষা হবে, আমি খুব মানে ভয় পাইছিলাম যে ওখানে দেখলাম 4 দিন পরীক্ষা হবে, ওখানে থেকে পরীক্ষা দিতে হবে। আমি মানে মানে আমার কাছে কোনো কনফিডেন্স ছিল না যে আমি ভালো করতে পারবো বা ভালো করবো, এমন কোনো কনফিডেন্স ছিল না। পরে আমি ইউটিউবে দেখতে দেখতে একদিন আমার শ্রদ্ধেয় হিমেল স্যারের মানে এই সোল্ডার্স একাডেমি সম্পর্কে জানতে পারি। তখন আমি স্যারের সাথে যোগাযোগ করি, স্যার আমাকে পরামর্শ দেয় যে কিভাবে কি করতে হবে না হবে। তারপর আমি সেখানে মানে সোল্ডার্স একাডেমিতে ভর্তি হই। আমাদের শ্রদ্ধেয় হিমেল স্যারের সাহায্যে আমি মানে আইএসবি সম্পর্কে আসলে যতটুকু মানে দরকার পুরোটাই আমি মানে আয়ত্ত করতে পেরেছি। এখন আমার কনফিডেন্স আছে, আমার মানে আত্মবিশ্বাস আছে আছে যে আমি যদি আইএসবি দেই ইনশাআল্লাহ আমি গ্রিন কার্ড অর্জন করতে পারব। তোমার কাছে একটা প্রশ্ন, ধরো কেউ যদি আইএসবি প্রিপারেশনটা 6 মাস আগে থেকে নেয়, তাহলে কেউ 1 মাসের প্রিপারেশন আর কারো যদি 6 মাসের প্রিপারেশন থাকে, তা সেই ক্ষেত্রে কারটা বেশি বেটার হবে? পসিবিলিটি আছে? আমার মনে হয় যে 6 মাস প্রিপারেশন নিয়েছে তারটাই বেশি বেটার হবে, কারণ আইএসবি 4 দিনের পরীক্ষা, 4 দিনের পরীক্ষায় যতগুলো পরীক্ষা আছে এগুলো যদি একটা কেউ যদি 6 মাস সেটা যদি প্র্যাকটিস করে, তার সেটা একদম মুখস্থর মতো হয়ে যাবে। শুধু আইএসবি বোর্ডে যে শুধু তাকে স্যার শুধু তার পারফরমেন্সটা দিতে হবে, পারফরমেন্সটা দিলে ইনশাআল্লাহ সে গ্রিন কার্ড অর্জন করতে পারবে। তো এইভাবে কিন্তু আসলে তোমরা যারা নেভিতে অফিসার হতে চাও, তাদের ভর্তি প্রক্রিয়ার প্রসেসগুলো আমরা তোমাদেরকে জানালাম, এবং প্রাথমিক ভাইবা লিখিত পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্ন প্যাটার্নগুলো জানালাম। আর সর্বোপরি আইএসবি এর প্রিপারেশন নিয়ে আমি সবসময় একটা কথা বলি, আইএসবি এর প্রিপারেশন তুমি যদি ছোটবেলার ABCD সরাসরি শেখার মতো যদি আগে থেকে শিখতে পারো, মানে যত আগে থেকে তুমি শিখবা বা আপনারা যারা শিখবেন, তত বেশি আপনি পারফেক্ট সেন্টেন্স লিখতে পারবেন, পারফেক্ট আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। ঠিক আইএসবি শিক্ষাটাও এরকম, আপনি যত বেশি আইএসবি সম্পর্কে জ্ঞান লাভ করবেন, যত বেশি আপনি ওই প্রাথমিক ABCD সরাসরি লেখার মতো প্রস্তুতি নেবেন, আপনি আইএসবি থেকে তত নির্ভুল পরীক্ষায় নিজেকে উপস্থাপন করতে পারবেন। সবার শুভকামনা রইলো, এর জন্য সবাই দোয়া করবেন। সামনে আইএসবি পরীক্ষা রয়েছে, আইএসবিতে চান্স পেয়ে যেমন স্বপ্ন, গর্বিত অফিসার হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্য হয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করা, তেমনি আমারও স্বপ্ন যে একজন শিক্ষক হিসেবে বা প্রশিক্ষক হিসেবে কেউ যখন সাফল্য পায় বা সামরিক বাহিনীর অফিসার হয়, এটা কিন্তু আসলে একটা কম গৌরবের বিষয় না। সবাই ভালো থাকবেন, তোমরা ভালো থাকবা, প্রিপারেশন নিতে থাকো এবং আমাদের জন্য দোয়া করবা। সবার জন্য শুভকামনা রইলো, শুভকামনা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।